গাইজ, আপনাকে যদি বলা হয় 250 টাকা দামের মধ্যে সেরা ইয়ারফোন কোনটা, অবভিয়াসলি অ্যান্সার হবে সিম্ফনি স্লো। চলুন দেখে আসি এটার হ্যান্ডসন রিভিউ, শুরু করা যাক। এই হেডফোনটি দুই দুইটি সিস্টেমে ব্যবহার করা যায়, মোবাইল অথবা অন্য যে ডিএসএলআর ব্যবহার করা যায়। হেডফোনটি আসলে খুবই সস্তা এবং খুবই মজবুত, এর মান যথেষ্ট ভালো। তো চলুন এটার আনবক্সিং দেখে আসি। প্যাকেট খুললে আমরা হেডফোনটি দেখতে পারবো, এটির তারটা যথেষ্ট লম্বা, কিন্তু তারটা দেখতে অতটা ভালো না, কিন্তু এই দামের মধ্যে এটা বেস্ট। এবং এই হেডফোনের জ্যাক হলো 3.5 mm, যেটা যথেষ্ট কাজে দেয়। এই দেখে নিন, এবং হেডফোনটির সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এখানে দুইটা কন্ট্রোলার অপশন আছে, একটা মোবাইলের জন্য এবং একটা ডিএসএলআর অথবা পিসির জন্য। দুইটা কন্ট্রোলার দিয়ে বিভিন্নভাবে কন্ট্রোল করা যায়, এবং হেডফোনটিতে ভলিউমের জন্য ভলিউম বাড়ানো কমানোর অপশন আছে, তারপর কল রিসিভ করার জন্য অপশন আছে, গান পজ বা প্লে করার জন্য একটা অপশন আছে, এবং গান চেঞ্জও করা যায় মোবাইলে, ডাবল ট্যাপ টু প্লে এরকম একটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে এখানে। এই যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটন দিয়ে গানের সাউন্ড বাড়ানো কমানো যায়। আরে তারটাও বেশ লম্বা, আর এখানে স্যামসাংয়ের একটা লগো থাকে, তিনটে লগো থাকে, তো আমি ব্যবহার করার সময় বাকি লগোগুলো উঠিয়ে ফেলেছি, আর তারটাও বেশ লম্বা। তো সর্বোপরি বলবো, যদি আপনার বাজেট যদি হয় এই 250 টাকা বা তার কম, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করবো এই হেডফোন নেওয়ার জন্য। যথেষ্ট ভালো মানের একটি হেডফোন, আর বুঝে নিতে ব্র্যান্ড নিউ হেডফোন, ভালো, যথেষ্ট ভালো। গাইজ, আশা করি ভিডিওটি ভালো লাগছে, পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।